राज्य सरकार तरफ माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রয়াস এবং আমাদের সকলের প্রয়াস যে সেভ লাইফ সেভ লাইফ আমাদের প্রয়াস মানুষের জন্য সকলের জন্য যে সাবধানে চালান জীবন বাঁচান বিশেষ করে চার চাকা এবং দু চাকা যখন চালাচ্ছেন নিজের সাবধানতা অবলম্বন করুন বাইকে অবশ্যই হেলমেট ব্যবহার করুন আজকে ডুমুরিয়া কসমোস ক্লাবের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এই প্রোগ্রামটি নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি রাস্তায় এসে প্রচুর লোক যাদের মাথায় হেলমেট নেই সকলেই খালি মাথায় আসছেন এবং তাদেরকে ফুল লজেন্স এবং সঙ্গে হেলমেট যেটা একদম প্রিকশনারি মেজার যেটা আমরা বলি সকলকে পড়তে যে মাথাটা আপনার মাথা ব্যথা এখন আমাদের হয়ে গেছে আমরা সকলকে চেষ্টা করেছি হেলমেট দেওয়ার জন্য বলার জন্য আর বারবার চেষ্টা করছি সেই প্রয়াসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে কসমোস ক্লাব যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই কসমোস ক্লাবের প্রত্যেকটি সদস্য সভাপতি সেক্রেটারি যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আরো একবার মানুষকে এই সচেতন করবার জন্য এবং সবাইকে জানানোর জন্য যারা আগামী দিনে এইভাবে এগোচ্ছেন তাদেরকে হেলমেট দেওয়া হলো আজকে এই হেলমেটগুলো ইউজ করুন এবং বাকিদেরও বলবো প্রত্যেককে বলবো নিজেদের ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে প্রচার করুন মানুষকে সচেতন করুন আপনারা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন আপনাদের বাড়ির পঞ্জিয়নটা ওয়েট করছে আপনাদের জন্য বাড়িতে তো তাড়াতাড়ি ফেরার থেকে সুস্থভাবে বাড়ি ফিরুন হেলমেটটা ইউজ করুন আবারও আর একবার সকলকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ডুমুরিয়া কসমোস ক্লাব যারা প্রত্যেক সময়ে কিছু কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে এবং মানুষকে সচেতন করা মানুষের পাশে থাকার জন্য পাশে থাকে তাদের আরো একবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে এগিয়ে চলুন মানুষের পাশে থাকুন আর সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই ছোট্ট বক্তব্য শেষ করছি।